সকলকে শুভেচ্ছা আজকের ক্লাসের জন্য। আজকে ক্লাসের টপিক হচ্ছে আমাদের ক্রিস্টাল ফিল্ড থিওরি। আজকে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির মেকানিজম এবং এটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব। আশা করি সকলে আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর পেয়ে যাবেন, এবং যাদের জিজ্ঞাসা থাকবে তারা হচ্ছে জিজ্ঞাসাগুলোকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারবেন। তো চলুন জেনে নিই ক্রিস্টাল ফিল্ড থিওরি সম্পর্কে। ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আসলে কি জিনিস? এটা হচ্ছে একটি এটি মূলত অরবিটালের ডিজেনারেসিকে ডিসক্রাইব করে। অরবিটাল এর ডিজেনারেসিকে ডিসক্রাইব করে। ওকে, সো কোন অরবিটাল বা কি অরবিটাল, আমরা এই জিনিসগুলো সম্পর্কে ধীরে ধীরে জানবো। তো তার আগে জেনে নিই যে আসলে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা আসলে কার জন্য অ্যাপ্লিকেবল। এটা আসলে আয়নিক কম্পাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। আয়নিক কম্পাউন্ড বলতে আমরা আসলে যেটা বুঝি সেটা হলো যে সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড এরকম টাইপের জিনিসগুলোকে, তো বা কম্পাউন্ড গুলোকে, তো সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস এরকম। তো এর মধ্যেও শুধুমাত্র ক্যাটায়নকে ডিসক্রাইব করা যায় ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে। তো এই ক্যাটায়ন গুলোর দিকে যদি আমরা যদি তাকাই, এই ক্যাটায়ন গুলোর স্ফেরিক্যাল যে শেপটা রয়েছে, সেই স্ফেরিক্যাল শেপের স্ফিয়ারটার মধ্যে দেখা যায় যে তারা হচ্ছে সিমেট্রিক ভাবে থাকে। তো এই সিমেট্রি গুলো থাকার কারণে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা সেখানে অ্যাপ্লিকেবল না। কিন্তু আমরা যদি আরেক ধরনের আয়নিক কম্পাউন্ডের দিকে যদি তাকাই, সেটা হচ্ছে যে ট্রানজিশন মেটাল আয়ন যদি তাকাই, ট্রানজিশন মেটাল আয়ন গুলোর দিকে আমরা যদি তাকাই, সাপোজ আয়রন 3+, তো এদের যে স্পিয়ারটা থাকে সেই স্পিয়ারটাতে সিমেট্রি থাকে না, অর্থাৎ তাদের স্পিয়ারটা হয় অ্যাসিমেট্রিক। তো এই অ্যাসিমেট্রিক স্পিয়ারটা থাকে। তো এই অ্যাসিমেট্রিক স্পিয়ারটা থাকে কেন থাকে? কারণ হচ্ছে এর কাছাকাছি যখন লিগেন্ড চলে আসে, তো ডি অরবিটাল এবং লিগেন্ডের একটা ইন্টারেকশন হয়, এবং এই লিগেন্ড এবং ডি অরবিটালের ইন্টারেকশনের কারণে, অর্থাৎ ডি অরবিটাল অ্যান্ড ফার্স্ট অফ অল এটার মধ্যে তো এসিমেট্রিক শেপটা রয়ে গেল, এবং এখানে রয়েছে যে ডি অরবিটাল যেটা রয়েছে, অর্থাৎ ডি অরবিটাল অ্যান্ড যদি লিগেন্ড যদি আছে এর কাছে, আমরা যদি একটা উদাহরণ দেখি যে এরকম টাইপের একটা উদাহরণ বলতে পারি, আয়রন Cn6 এভাবে বলতে পারি চাইলে 3-। ওকে, সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিএন কাছে লিগেন্ড। আমরা লিগেন্ড সম্পর্কে সকলে জানি যে লিগেন্ড হচ্ছে এমন এক ধরনের কেমিক্যাল স্পেসিস যেখানে দ্বারা ওয়ান পেয়ার অফ ইলেকট্রন জেনারেট করতে পারবে, তাদেরকে লিগেন্ড বলা হচ্ছে। তো এই লিগেন্ড এবং ডি অরবিটাল, অর্থাৎ ট্রানজিশন মেটাল আয়নের যে ডি অরবিটাল, এদের মধ্যে যে ইন্টারাকশনটা হয় সেই ইন্টারাকশনের কারণে এই ডি অরবিটালের যে ডিজেনারেট অবস্থা থাকে সেই ডিজেনারেট অবস্থা ভেঙে নন ডিজেনারেট অবস্থায় পরিণত হয়, অর্থাৎ ডি অরবিটালটার একটা স্প্লিট দেখা দেয় আর কি। ডি অরবিটালটার স্প্লিট দেখা দেয়, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডিজেনারেট অবস্থা থেকে, ডিজেনারেট থেকে নন ডিজেনারেট অবস্থায় রূপান্তর হয়, নন ডিজেনারেট অবস্থা রূপান্তর হয়। তো এই রূপান্তর হওয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় এক ধরনের স্প্লিটিং দেখা যায়। এই স্প্লিটিংটাকেই বেসিক্যালি আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো বা ব্যাখ্যা করে থাকি আর কি। অর্থাৎ আমরা যদি এক কথায় বললাম তাহলে যে ডি অরবিটাল এবং লিগেন্ডের ইন্টারেকশনের কারণে এই স্প্লিটিংটা ঘটে, এবং এই ইন্টারেকশনের কারণে যে এনার্জি হয় এবং এই এনার্জি গুলোকে এখানে স্টাডি করা হবে, তার উপর ভিত্তি করে ক্রিস্টাল ফিল্ড থিওরি আলোচনা করা হবে। তো এবার দেখা যাক, আমরা পরবর্তী পেজে গিয়ে জানবো যে কিভাবে স্প্লিটিংটা ঘটছে, কিভাবে না হচ্ছে। আমরা যদি ডি অরবিটাল গুলোর দিকে যদি তাকাই, ডি অরবিটালটা মূলত পাঁচ প্রকার আমরা জানি, যে একটা হচ্ছে ডি এক্স ওয়াই, একটা ডি এক্স জেড, ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তো এই পাঁচ ধরনের ডি অরবিটাল আছে আমরা জানি। তো এটা হচ্ছে, এটাকে আমরা বলছি যে ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট অবস্থা। তো এই ডিজেনারেট অবস্থাটি ভেঙে যায় অ্যাকর্ডিং টু আওয়ার ক্রিস্টাল ফিল্ড থিওরি মতে, যে এই এটা স্প্লিট ঘটে। স্প্লিট ঘটার মাধ্যমে আমরা জানি যেটা
যে দুই ধরনের অরবিটালে ভেঙে যায়। একটা হচ্ছে যে টি টু জি বলি আমরা, গ্রাউন্ড স্টেট যেটাকে বলি, আরটা হচ্ছে টি ই জি তে রূপান্তর হয়, যেটাকে আমরা এক্সেলারেটেড স্টেট বলছি। তো এই রূপান্তর হওয়ার কারণটা কি বা কেন ঘটে আর কি? এটা এর কারণটা হচ্ছে যে আমরা জানি যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড জেড এক্স, যেটাই বলি না কেন, তো এক্ষেত্রে তাদের যে স্পেস ওরিয়েন্টেশনটা রয়েছে, আমরা জানি যে ডি অরবিটাল ডাবল ডাম্বল, সেই ডাম্বেলের যে স্পেস ওরিয়েন্টেশনটা রয়েছে, এক্ষেত্রে স্পেস ওরিয়েন্টেশনের কারণে যে রিপালশনটা হয়, তো সেই রিপালশনটা পরিমাণ এনার্জিটা হচ্ছে কম, এবং ডি এক্স স্কোয়ার এবং ওয়াই ডি জেড স্কোয়ারের মধ্যে যে রিপালশনটা ঘটে, তো এই রিপালশনের এনার্জিটা বেশি থাকে। তো যার জন্য আমরা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার কে আমরা উপরে রাখছি এনার্জির বেসিসে। আমরা এদিকে এনার্জিটাকে ডিনোট করছি, তো এদিকে এনার্জিকে ডিনোট করছি, ওকে। আর নিচের দিকে থাকছে বা গ্রাউন্ড স্টেটে থাকছে ডি এক্স ওয়াই, ডি জেড এক্স অথবা ডি ওয়াই জেড, এরকমভাবে থাকছে। তো এক্ষেত্রে আমরা জানি যে গ্রাউন্ড স্টেটের এনার্জিটা কম এবং আমাদের এক্সাইটেড স্টেটে গিয়ে এনার্জিটা হচ্ছে বেশি। এই যে তাদের মধ্যে যে এনার্জি গ্যাপটা রয়ে গেল, তো এই এনার্জি গ্যাপটাকে একটা নাম দেওয়া হয়েছে, সেই এনার্জি গ্যাপটার নাম হচ্ছে যে স্প্লিটিং এনার্জি। এর নাম হচ্ছে স্প্লিটিং এনার্জি, স্প্লিটিং এনার্জি। সো এটাকে ডেল দ্বারা প্রকাশ করা হয়। যদি আমরা এই যে কমপ্লেক্সটাকে প্রশ্ন করছি, এটা যদি একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স হয়, যেমনটা আমরা দেখলাম যে গত পেজের উদাহরণটা ছিল যে হেক্সাসায়ানো আয়রন, এটাকে নিয়ে আমরা যেটা পড়াশোনা করছিলাম, এখানে হচ্ছে যে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের কথা বলা হয়েছে। সেই অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য আমরা এটাকে ও দিয়ে প্রকাশ করছি। এটা যদি টেট্রাহেড্রাল হতো তাহলে টি ডেল্টা টি হতো আর কি। তো এ পর্যায়ে আমরা শুধুমাত্র অক্টাহেড্রাল নিয়ে কথা বলছি এবং আজকে শুধু আমরা অক্টাহেড্রাল নিয়ে কথা বলবো। তো এই স্প্লিটিং এনার্জিকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই ডেল স্প্লিটিং এনার্জিটা কম বেশি হচ্ছে, কম বেশি হওয়ার কারণে আমাদের অনেক কিছু এখানে পরিবর্তন লক্ষ্য করা যাবে এই ডি ট্রানজিশন এলিমেন্ট গুলোর ক্ষেত্রে আর কি। কিরকম ভাবে সেটা আমরা একটু খেয়াল করবো। যেহেতু আমরা গত পেজে দেখেছি যে আয়রন থ্রি প্লাস এর একটা কম্পাউন্ড নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কমপ্লেক্স কম্পাউন্ড, তো আয়রন থ্রি প্লাস এর ক্ষেত্রে আমরা জানি যে এটার আউটার মোস্ট যে অরবিটালটা রয়েছে সেখানে থ্রি ডি ফাইভ ইলেকট্রনিক কনফিগারেশন আমরা পাই থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি এটাই যদি এখানে যদি ইনপুট দেই, অর্থাৎ এরকম যদি বলি যে একটি একটি করে হুন্ডের রুলস ফর্ম করে ফলো করে যে একটি একটি করে ইলেকট্রন পাঁচটা ডি অরবিটালেই ভাগ হয়ে গেল ডিজেনারেট দশায়, আর নন ডিজেনারেট দশা যেটাকে আমরা বলছি এদিকে, সেই নন ডিজেনারেট দশার মধ্যে এসে যে তিনটা তো গ্রাউন্ড স্টেটে এভাবে যাবি, যখনই চতুর্থ নম্বর ইলেকট্রনটি এখানে প্রবেশ করবে, তো সেই ইলেকট্রনটি আসলে কোথায় প্রবেশ করবে, যে আবার গ্রাউন্ড স্টেটের মধ্যেই প্রবেশ করবে নাকি আমাদের এক্সাইটেড স্টেটে গিয়ে প্রবেশ করবে, এইটা ডিপেন্ড করছে আমরা কোন ধরনের লিগেন্ড নিয়ে কাজ করছি। এখন যেহেতু আমরা এখানে সায়ানো নামের লিগেন্ডটা নিয়ে কাজ করেছি, তো সায়ানো নামের লিগেন্ডের জন্য এক ধরনের বিহেভিয়ার শো করবে, আবার যদি আমরা ক্লোরো কোনো লিগেন্ড নিয়ে কাজ করি বা আরো কোনো যদি উইক বা স্ট্রং লিগেন্ড নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে এই ইলেকট্রনিক কনফিগারেশন নন ডিজেনারেট অবস্থার মধ্যে ভিন্ন ভিন্ন হবে। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে যে মানে এই লিগেন্ড এবং ডি অরবিটালের ইন্টারেকশনের কারণে এটা হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে আরেকটা ইলেকট্রন যদি নিচে প্রবেশ করে বা অর্থাৎ গ্রাউন্ড স্টেটে যদি প্রবেশ করে, তো সেক্ষেত্রে ইলেকট্রন পেয়ার হতে যাচ্ছে আর কি। তো ইলেকট্রন পেয়ার হওয়ার সময় যে পরিমাণে এনার্জি রিলিজ করতেছে তাকে বলছি আমরা পেয়ারিং এনার্জি, তাকে আমরা বলছি যে পেয়ারিং এনার্জি, যাকে আমরা পিই দ্বারা প্রকাশ করছি, যাকে আমরা পিই দ্বারা প্রকাশ করছি। তো এ পর্যায়ে আমাদের দেখতে হচ্ছে দুই ধরনের এনার্জি আমরা পেয়েছি, একটা পিই আর একটা হচ্ছে যে ডেল্টা ও, অর্থাৎ অক্টাহেড্রাল শেপের জন্য যে এনার্জিটা এটার জন্য পেয়েছি। তো এই দুই ধরনের এনার্জি আমাদেরকে এবার কম্পেয়ার করতে হবে আর কি। এই কম্পেয়ার করার মাধ্যমে আমরা একটা অবস্থা পেয়ে যাবো, আমরা আগামী গত আগাম পরবর্তী পেজে এটা নিয়ে আলোচনা করছি দেখি। তো এবার যদি আমাদের পেয়ারিং এনার্জি ইজ গ্রেটার দেন স্প্লিটিং এনার্জি যদি হয়, তো সেক্ষেত্রে কেমন হবে, এবং পেয়ারিং এনার্জি যদি স্প্লিটিং এনার্জি অপেক্ষা যদি কম হয়, তো সেক্ষেত্রে ব্যাপারটা কেমন আসবে। সরি, এখানে আমাকে একটু একটু কারেকশন আছে, সেটা হচ্ছে ওকে। হ্যাঁ,
সো এক্ষেত্রে যদি এমনটা হয় তো সেই রকম কিরকম হবে এবং লিগ্যান্ডের প্রকৃতিটা কিরকম হবে? তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি যে পেয়ারিং এনার্জিটা বেশি অর্থাৎ স্প্রেডিং এনার্জিটা কম, তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে টি টি নট হচ্ছে ই জি নাম দিই, অর্থাৎ এক্সাইটেড স্টেট এটা যদি হচ্ছে টি টু জি নাম দিই, তো সেক্ষেত্রে এখানকার এনার্জি ব্যারিয়ারটা কম্পারেটিভলি কম হবে কার তুলনায়, এই পাশের তুলনায়, অর্থাৎ যেটা আমরা ডান পাশে শো করছি ই জি এবং টি টু জি, অর্থাৎ এনার্জি ব্যারিয়ারটা ডেফিনেটলি এখানে বেশি হচ্ছে, এখানে কম হচ্ছে। তো যেহেতু এখানে এনার্জি ব্যারিয়ারটা বেশি, তো সেক্ষেত্রে এইখানে ইলেকট্রন গুলো পেয়ার করবে, অর্থাৎ আমরা যদি সেই শেপটাকে প্রকাশ করি এভাবে যে টি টু জির মধ্যে তিনটা আছে নিচে, তিন দুটা আছে হচ্ছে উপরে ইজি এর ক্ষেত্রে, অর্থাৎ প্রথম ইলেকট্রন প্রথমে তিনটি করে ইলেকট্রন যাবার পরে, প্রথমে তিনটি করে ইলেকট্রন যাওয়ার পরে চতুর্থ নাম্বার ইলেকট্রনের জন্য যেহেতু এখানে এনার্জি গ্যাপটা বেশি, তো সেক্ষেত্রে এখানেই পেয়ার করবে তারা। আর যেহেতু এক্ষেত্রে আমরা যদি বললাম এনার্জি গ্যাপটা যেহেতু কম, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তা হবে যে ইলেকট্রন গুলো সহজেই এখান থেকে এখানে প্রবেশ করবে। তো এই দুটো ফেনোমেনাকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি এখানে হচ্ছে যে এটাকে এনার্জি দেখানো হয়েছে, এদিকে এদিকে আসলে এনার্জি দেখানো হয়েছে, একে এনার্জি দেখানো হয়েছে। ওকে, সো এই ফেনোমেনাটাকে আমরা বলছি এখানে এই ফেনোমেনাটাকে আমরা বলছি লো হাই স্পিন বলছি, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাই স্পিন, এটাকে দেখতে পাচ্ছি হাই স্পিন কারণ হচ্ছে অনেকগুলো ইলেকট্রন একদিকে ডিরেকশনাল ভাবে আছে, এখানে হাই স্পিন পরিলক্ষিত হচ্ছে। আর এই জায়গায় আমরা দেখছি যে লো স্পিন, অর্থাৎ একটি মাত্র আমরা আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লো স্পিন। সো যেহেতু এখানে হাই স্পিন অর্থাৎ এনার্জি ব্যারিয়ারটা কম, তো সেক্ষেত্রে এখানে যে লিগেন্ডটি থাকবে সেই লিগেন্ডটির প্রকৃতি হবে কি, একটা উইক লিগেন্ড থাকবে এখানে হাই স্পিন, অর্থাৎ এটা প্রকাশ করছে যে উইক লিগেন্ড প্রকাশ করে, উইক লিগেন্ড প্রকাশ করে। তো এই ক্ষেত্রে যে লিগেন্ডটি থাকবে সেটা হচ্ছে উইক লিগেন্ড, আর এই ক্ষেত্রে যে লিগেন্ডটি থাকবে এটা হচ্ছে একটা স্ট্রং লিগেন্ড। সো আমরা স্ট্রং লিগেন্ড এবং উইক লিগেন্ড এর যে ক্যারেক্টারিস্টিক্স করার যে ব্যাপারটা, এটা আমরা এই ক্রিস্টাল ফিল থিওরির মাধ্যমে জানতে পারবো। সো এটা খুব সহজে পেয়ার, এর বাইরেও আমরা লিগেন্ড এর যেমন ক্যারেক্টারিস্টিক্স করতে পারছি বা লিগেন্ডের ইন্টারেকশনের ক্যারেক্টারিস্টিক্স করতে পারছি, এর বাইরেও আমরা আরো কিছু কাজ করতে পারবো এখান থেকে। কি ধরনের কাজ করতে পারবো? তা হলো যে এই এটার উপর ভিত্তি করে এই কমপ্লেক্স কম্পাউন্ডটার যে ম্যাগনেটিজম প্রপার্টিস আছে কিনা, উই অল নো অ্যাবাউট দ্যাট, যে কমপ্লেক্স কম্পাউন্ডে ম্যাগনেটিজম প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিসটা আমরা কে ডিসক্রাইব করতে পারবো। যে এখানে দেখা যাচ্ছে যে অড নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা হাইয়েস্ট, অর্থাৎ এটাকে আমরা বলছি যে প্যারাম্যাগনেটিক, এটা প্যারাম্যাগনেটিজম শো করবে, প্যারাম্যাগনেটিজম শো করবে। আর এক্ষেত্রে যেহেতু একটি মাত্র লোন পেয়ার অফ ইলেকট্রন এক্সিস্ট করে, তো এটিও প্যারাম্যাগনেটিজম শো করবে, যতটি বা যদি প্যারাম্যাগনেটিজম শো করার শর্ত হচ্ছে কি রকম, যে লোন পেয়ার বা আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে আর কি, লোন পেয়ার নট আনপেয়ার ইলেকট্রন থাকতে হবে, আনপেয়ার ইলেকট্রন থাকলে সেটা প্যারাম্যাগনেটিজম শো করবে। যদি আনপেয়ার ইলেকট্রন না থাকে, অর্থাৎ টি অরবিটাল যদি একদম এমটি থাকে আর এর বাইরে যদি কোনো ফুলফিল অরবিটাল থাকে ডি অরবিটালের মধ্যে সবগুলোই, তো সেক্ষেত্রে সেটাকে ডায়াম্যাগনেটিজম আমরা বলবো আর কি। সো প্যারাম্যাগনেটিজম এবং ডায়াম্যাগনেটিজমের কনসেপ্টটা আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারছি এই ক্রিস্টাল ফিল থিওরির মাধ্যমে। সো এর পরবর্তীতে দেখতে পারবো যে ক্রিস্টাল ফিল থিওরি ব্যবহার করে আমরা ওই পার্টিকুলার কমপ্লেক্সের জন্য তার কালার আছে কিনা এটা আসলে আমরা জানতে পারবো। তো কালার কিভাবে জানতে পারবো, এটার জন্য আমাদেরকে একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে টি টু জি আমরা অলরেডি জানি এবং ইজি এটা আমরা জানি, এক্সাইটেড স্টেট আছে গ্রাউন্ড স্টেট। সো এই এক্সাইটেড স্টেট, গ্রাউন্ড স্টেট এন্ড এক্সাইটেড স্টেট আমরা জানি কালার শো করার জন্য বাইরে থেকে সোর্স থেকে একটা এনার্জি সহ এনার্জি আসতে হয়, যার লাইট বলছে যে এনার্জিটা এখানে একটা সোর্স, আউটার সোর্স, সোর্স থেকে এনার্জি কোথায় এসে পড়বে, প্রথমত গ্রাউন্ড স্টেট এসে পড়বে, অর্থাৎ গ্রাউন্ড স্টেটটা কিছু পরিমাণ এনার্জি গেইন করবে, সেই এনার্জি গেইন করার পর সেই এনার্জিটা এখান থেকে ট্রাভেল করে এক্সাইটেড স্টেটে যাবে, অর্থাৎ ইলেকট্রনটা ট্রাভেল করে এক্সাইটেড স্টেটে যাওয়ার চেষ্টা করবে। তো এই এক্সাইটেড স্টেটে যখন যাবে তখন সে এক ধরনের এনার্জি ব্যারিয়ার ক্রস করবে, সেই এনার্জি ব্যারিয়ারটা কি, এই এনার্জি ব্যারিয়ারটা হচ্ছে আমরা জানি যে স্প্লিটিং এনার্জি ব্যারিয়ারটা ক্রস করবে, অর্থাৎ স্প্লিটিং এনার্জি থেকে আমরা কালারটা দেখতে পারবো। অর্থাৎ স্প্লিটিং এনার্জি নিয়ে আমরা যখন
যদি এখন ম্যাথমেটিক্যালি ইমপ্রেশন যদি দেই, অর্থাৎ ডেল এ ইজ নিউ, ইজ নিউ ইকুয়ালস টু এ সি বাই ল্যামডা, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ল্যামডার মানটা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো, যে স্প্রিং এনার্জিটা যদি জেনে নেই এবং আমরা যদি এইচ এর মান জানি, জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট, সি হচ্ছে লাইটের ভেলোসিটি, তো সেখান থেকে আমরা ল্যামডার মানটা বের করতে পারবো। এই ল্যামডার মানটা যদি আমরা ভিজিবল রেঞ্জের মধ্যে যদি পড়ে, তো সেক্ষেত্রে আমরা সেই ভিজিবল রেঞ্জের কালারটা যদি সাপোজ এখানে যদি গ্রিন শো করে কালারটা, ভিজিবল রেঞ্জের কালারটা, আর তো সেক্ষেত্রে এই গ্রিন এর যে কমপ্লিমেন্টারি কালার আমরা জানি রেড, তাহলে এই রেডটা হবে কমপ্লেক্স এর কালার। রেডটা হবে কি, যে আমরা যে কমপ্লেক্স কম্পাউন্ডটা পাচ্ছি, সেই কমপ্লেক্স কম্পাউন্ডের কালার হবে যে এটা রেড কালার। সো এইভাবে আমরা চাইলে একটা কম্পাউন্ডের ম্যাগনেটিজম প্রপার্টি আছে কিনা এটা শো করতে পারবো, এবং একটা কম্পাউন্ডের মধ্যে বা একটা ট্রানজিশন মেটালের কম্পাউন্ডের ক্ষেত্রে কি ধরনের লিগেন্ড ওখানে সংযুক্ত রয়েছে, সেটা উইক নাকি স্ট্রং, এটা আমরা ইজিলি মেজার করতে পারবো, এবং এর বাইরেও আমরা সেই কমপ্লেক্সটার কালারটা কিরকম হবে এটাও জানতে পারবো। সো আমরা আজকের টপিকের মধ্যে এগুলো জানলাম, আমরা আগামীতে আরো ডিপলি জানবো, এবং আমার লেকচার গুলোর মধ্যে আমি চেষ্টা করব যে প্রতিটা লেকচারের মধ্যে যে প্রতিটা জিনিসের মেকানিজম জানানো এবং সেটা কেন পড়ছি, তো এই বিষয়গুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। যারা সাথে থাকতে চান, যারা এই বিষয় সম্পর্কে জানতে চান, তারা চ্যানেলের সাথেই থাকুন, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে বা যদি কোনো আমি যদি কোথাও ভুল করে থাকি, তো সেক্ষেত্রে আপনি সহজেই এই ভুলটাকে ধরিয়ে দিতে পারেন। এজন্য এই কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি বা জিজ্ঞাসাটিকে ড্রপ করতে হবে, তো আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ধন্যবাদ সকলকে।